সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407001264 ফর বুকিংস। শিবম মার্বেল এন্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। গতকাল বিকেলের ঝড় বৃষ্টিতে বজ্রাঘাতে মর্মান্তিক মৃত্যু হল এক ব্যক্তির। দুর্ঘটনাটি ঘটেছে আরামবাগ থানার অন্তর্গত আরামবাগ পৌরসভার কয়রাপাড়া এলাকায়। জানা গেছে, মাঠে কাজ চলাকালীন ওই ব্যক্তির ওপরে বজ্রাঘাত পড়ে, যে কারণে তার মৃত্যু হয়। জানা গেছে, মৃত ব্যক্তির নাম প্রদীপ মুর্মু, বয়স আনুমানিক 35, বাড়ি পুরুলিয়া জেলার অন্তর্গত বেনাগড়িয়া গ্রামে। তিনি আরামবাগে এসে শ্রমিকের কাজ করছিলেন। আরামবাগের কয়রাপাড়া এলাকায় জমিতে কাজ চলছিল, সেই কাজ চলাকালীন গতকাল অঘটন ঘটে, মৃত্যু হয় তার। পরিবারের লোকজন আরামবাগ থানায় এলেন কাগজপত্র নিয়ে মৃতদেহ ময়নাতদন্ত করিয়ে নিয়ে যেতে। ওরা প্রতি বছরই এরা আসে, মানে পুরুলিয়া জেলার বাড়ি ওনাদের, প্রত্যেক বছরই জীবনযাপন করে, মানে কঠোর পরিশ্রম করে ওরা অনেক দূর দূরান্ত থেকে এসে ওরা কাজ করে, যতটুকু রোজগার করে সেইটুকু রোজগার নিয়ে ওরা বাড়ি ফেরে। এবং হচ্ছে ওরা, ওদের সব ছেলেমেয়েরাও আছে, তো ওরা আরামবাগ অন্তর্গত এবং কয়রাপাড়া ওইখানে একটা কৃষকের বাড়িতে কাজ করতো। কাজ করার পরে কালকে যে ঘটনাটা ঘটেছে, কালকে বজ্রপাতে উনি মারা যান। হ্যাঁ, এইভাবে এবার আমাদের আরামবাগ থানা থেকে তারা অনেক সহযোগিতা করছেন, আমরাও করছি। ভারত যখন মাঝে পারবেন, হ্যাঁ, চারবার যতবার ফসল হয় মোটামুটি ওনাদেরকে ফোন করে ডাকে কৃষকরা, ওরা কাজকর্ম করে বাড়ি ফিরে চলে যায়। যেটুকু হ্যাঁ লাগানোর সময় লাগায়, এবং যখন কাটাবার সময় কাটায় সেই সময়ও আসে। এরকম ওরা সারা বছরটাই ওরা কাজকর্ম করতে আসে, মানে চালানোর চেষ্টা। হ্যাঁ হ্যাঁ, মানে সংসার চালানোর চেষ্টা করে, এবং ওদের ছেলেমেয়েরা আছে। হ্যাঁ, বছরে যখনই আসে তখনই টাকা পয়সা করে নিয়ে ওরা একটা গরিব মানুষ সংসার জীবনযাপন করে, এইভাবে তারা জীবনযাপন করে তারা সংসারগুলো বজায় রাখে। তারপর আবার এই উপরে মানে প্রাকৃতিক দুর্যোগে কালকে ওনার এইভাবে প্রায়শ্চিত্ত হয়েছেন, তার মৃত্যু বলে ঘোষণা বলে করে দিয়েছে আরামবাগ হাসপাতাল থেকে। তো ওরা আজ আরামবাগ থানায় এসেছেন, আর আমাদের এখানে আরামবাগ থানার প্রশাসন অনেক হেল্প করছেন, সহযোগিতা করছেন। আমার নাম হচ্ছে শ্যাম সরেন, ভারত জাকাত মাঝি পারগানা মহলের প্রেসিডেন্ট, আরামবাগ থানা এবং আরামবাগ হুগলি। আর আমাদের এখানে আরামবাগ থানার আমাদের আইসি বাবু বলেছেন ওনারা যথেষ্ট হেল্প করছেন। কোথায় কবে কাজে এসেছিল, তারপর কি হয়েছে? আমরা কাজে এসেছিলাম স্যার মোটামুটি ওই বৈশাখ মাসের 7 তারিখে। তো গতকালকে বৃহস্পতিবার বটে, তো সেই ধানের ক্ষেতে কাজ করতে এসেছিলাম। সেই ধান কাটা সারা করে আমরা বাড়ি ফিরছিলাম, যে মনিবার বাড়ি যেটাখান থাকি, সেই আস্তে আস্তে ওই বাড়ি না পৌঁছাতে মোটামুটি ওই আমার দাদা ডেট হয়ে গেছে, মানে গায়ের সম্পর্কে দাদা হয়। কী হয়েছে? বজ্রাঘাতে। তারপর ওই বজ্রাঘাত যখন পড়ে গেল তখন সেই আমরা কাঁধে করে নিয়ে আসে, তারপরে গাড়ির ব্যবস্থা করলাম, তারপরে এই আরামবাগ হসপিটালকে নিয়ে এলাম। তারপরে ডাক্তারবাবুরা বললেন যে আপনাদের পেশেন্ট মৃত। ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি হচ্ছে পুরুলিয়া জেলা বেনাগড়িয়া গ্রামের বাসিন্দা। নাম কি আছে? নাম প্রদীপ মুর্মু। আপনারা কি প্রতি বছরই আসেন? হ্যাঁ, প্রতি বছরে বছরে 4 সিজন আসে। 4 সিজন আসে? হ্যাঁ। আপনার নাম? আমার নাম গুণধর মুর্মু। এসি নার্সিং হোম 24 ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি, ডায়ালিসিস, আইসিইউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায়। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এসি নার্সিং হোম করুণা সিনেমার পিছনে, বেনেপুকুর রোড, আরামবাগ। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর,
এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-8549-84।